হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আবার চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে দেখুন বন্ধুরা এই যে আমাদের বাড়ির মহারাজ এখন ঘুমাচ্ছে এখন রাত আটটা বাজে উনি বাবু দুপুর দুটোর মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে শুয়েছেন মহারাজার মতো রাত আটটা অবধি এখনও ঘুমাচ্ছেন যেটা মনে হচ্ছে ঘুমাচ্ছে গত শান্ত ভাববেন নাও শান্ত বাবা আমার দেখা এই প্রথম কোনো ল্যাব যে কি না এত দুষ্টু দুষ্টু বলতে দুষ্টু আপনাদের সাথে আরও একদিন দেখাবো যখন জেগে থাকবে কতটা সে দুষ্টু দেখুন ঘুমাতে যাওয়ার আগে তার দুষ্টু আমি নমুনা ঘুমেতে যাওয়ার আগে সে আমার নতুন ব্লাউজটা নিয়ে এসেছিল নিয়ে এসে এই যে তার কী অবস্থা করেছে করে এটা করে সে তার রাগ ঠান্ডা করে এখন ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠবে না ঠিক যখন খিদে পাবে তখন মনে হবে তার ওঠার দরকার খিদে পেয়েছে তখন সে উঠবে এখন এরকম আরাম করে ঘুমাবে ওঠ আর কত ঘুমাবি রাত আটটা বেজে গেছি তো হ্যাঁ চারিদিকে সন্ধে পড়ে গেছে সব বাচ্চারা উঠে গেছে তুমি একমাত্র ঘুম থেকে ওঠো নি খেতে হবে না আজকে আজকে খিদে খিদে পাইনি দোদো কি হয়েছে মামাম্মের কাছে তো আদর খেতে হবে কত আদর খাবি আর ও রাত্রিবেলায় কি চোর পাহারা দিবে আজকে হ্যাঁ এবার তো ও ও তো ও তো বাবা ও তো ছোট বাচ্চা ও তো দেখুন বন্ধুরা এরকম করে আদর করছে তারপরেও সে উঠছে না তার কত আদর কত আদর আর কত সবাই তো দেখছে এ বাবা পচা ছেলে বলবে সবাই আটটা অব্দি কেউ ঘুমায় না কোনো বাচ্চা ঘুমায় না তো পড়াশোনা তো করতে হবে নাকি পড়াশোনা নেই কিছু নেই শুধু ঘুম